আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগত প্রতিদিনকার মতো কাতারের করোনা ভাইরাস আপডেট নিউজ নিয়ে আজও চলে আসলাম আমি আপনাদের মাঝে আশা করি সম্পূর্ণ নিউজটি জেনে নেবেন সম্ভব হলে নিউজে একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে নিউজটি শেয়ার দিবেন তো চলুন বন্ধুরা আজকের আপডেট নিউজটি জেনে নেওয়া যাক আজ শনিবার ছাব্বিশ সেপ্টেম্বর দুই তারিখ নতুন করে আরো ২০০ জন করোনা ভাইরাসে আক্রান্তর বিষয়টি নিশ্চিত করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত সরোমুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ চব্বিশ হাজার আষ্টশো পঞ্চাশে এবং আরো দুইশো জন রুগী সুস্থ হওয়ার খবর ঘোষণা করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত সরোম সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন এক লাখ একুশ হাজার সাতশো জন এছাড়াও জনস্বাস্থ্য মন্ত্রণালয় আজ করোনা ভাইরাস থেকে আরও জনের মৃত্যুর ঘোষণা দিয়েছে এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইশো জনে আজ কাতারে নতুন করে টেস্ট করা হয়েছে চার হাজার জনের স্বাস্থ্য নমুনা এবং সরমুট টেস্ট করা হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার তিনশো পঁয়ষট্টিটি স্বাস্থ্য নমুনা আজ নতুন করে আইসিউতে ভর্তি হয়েছেন তিনজন এবং কাতারে নতুন আইসিউতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আটত্রিশ জন এবং সরমোট কাতারে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন চারশো সাঁত্রিশ জন কাতারে এখন পর্যন্ত সক্রিয় রোগী আছে আঠাশশো আটানব্বই জন তো বন্ধুরা এই ছিল আজকে কাতারের করোনা ভাইরাস আপডেট নিউজ আশা করি পরবর্তী নিউজের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সম্ভব হলে নিউজে একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে নিউজটি শেয়ার দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ